আপনাদের সবাইকে স্বাগত আমাদের বাংলা ভিশনের এই নিয়মিত আড্ডার আসর সকাল বেলার রোদ্দুরে। নববর্ষ গেল 1426 এবং আশা করি নববর্ষের এই নতুন দিনে আপনাদের সবার জীবন আনন্দময় কেটেছে, ভালো কেটেছে। কিন্তু ভালো নেই আমাদের সঙ্গীত জগৎ, কারণ একের পর এক হারাচ্ছে আমাদের প্রিয়জনদের এবং যারা আমাদের গুরুজন, যাদের দেখে শিখে আমাদের নিজ জগতে যারা আছেন, যারা বড় হচ্ছেন, সেই মানুষগুলো, বরেণ্য মানুষগুলো ধীরে ধীরে অসুস্থ হচ্ছেন। আপনারা জানেন যে গতকাল থেকে সুবীর নন্দী অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন এবং আমরা সবাই মিলে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন। তার কাছ থেকে আমাদের অনেক অনেক কিছু পাবার আছে। সো গত বছর, তার আগের বছর, এবছরও একের পর এক দুঃসংবাদ আমরা পাচ্ছি। আমরা চাই না যে এরকম কোনো দুঃসংবাদের মুখোমুখি আর হতে। আমাদের নতুন বছরটা নতুন আশা দিয়ে, নতুন আলো দিয়ে, নতুন প্রার্থনায় শুরু হোক এবং সারা বছর সেটাই অব্যাহত থাকুক। তো বলছিলাম গানের কথা, আজকে আমরা আড্ডা দেব গান নিয়ে এবং এমন একজনের সাথে আজকে আড্ডা দেব যিনি একটা সময়ে তরুণদের মাঝে দারুণ আলোড়ন তুলেছিলেন। তার একটা গান তিনি যখন গাইলেন এবং সেটা যখন প্রথম বাজারে এলো, সাথে সাথেই মাত করে দিল সবাইকে, এবং সেটা হচ্ছে রং চটা জিন্সের প্যান্ট পরে হে যুবক। এবং এই একটা গানেই তাকে সারা বাংলাদেশ চিনিয়ে দিল, ওয়ান অ্যান্ড অনলি ডলি স্যান্তনি। এই হে যুবক গানটার পেছনে স্টোরিটা কি, কীভাবে এই গানটা তৈরি হলো, কেমন করে এলো গানটা এলো এবং কীভাবে বাজারে গেল এবং তারপরে হিট হওয়ার পেছনে, পুরো গল্পটা একটু শুনতে চাই। এটা আসলে বলবো হুট করেই, আমরা যখন গান করতাম তোমার ছোটোবেলায় যখন গান করতাম, তো প্রত্যেক দিন সন্ধ্যায় আমাদের বাসায় একটা আসর হতো। আসর হতো বলতে গান নিয়ে আমরা বসতাম সবাই, তো ওইখানে মিল্টন ভাইও আসতেন, মিল্টন খন্দকার, মিল্টন ভাই পরিচালক, হ্যাঁ উনি আসতেন। তো ওই সময় আমার ভাই বাদশা বুলবুল ওনার একটা ক্যাসেটের গানের গান নিয়ে তারা বসবে, 12টা গান হবে, এটা নিয়ে বসাবসি হতো। তো রেকর্ডিংয়ে হারমোনাইজার দরকার ছিল, হামিং, হ্যাঁ। তো মিল্টন ভাই বললো যে বুলবুল একটা কাজ করি, ডলিকে দিয়ে এই হামিংটা ডলিকে দিয়ে করাই। ডলি বলে কি, আচ্ছা ঠিক আছে। তো এই হামিং করতে গেলাম। কোন স্টুডিও ছিল এটা? এটা ছিল শ্রুতি এলবি, না এটা ছিল আপনার ঝংকার, ঝংকারে, আচ্ছা স্টুডিও ঝংকার ফার্ম গেটে ছিল এটা, রাইট। তো ওখানে আমি গেলাম, আমি হারমোনাইজ দিলাম কয়েকটা গানে। তো তখন মিল্টন ভাই বললেন আমার ভাইকে যে বুলবুল আপনি যদি কিছু আপনি যদি বলেন তাহলে আমি ডলির একটা ক্যাসেট করতে চাই। তখন তো ক্যাসেট, কত সাল এটা শুরু হয়েছিল আপনার 88-এ, ওকে, হ্যাঁ, আর ক্যাসেটটা বের হয়েছে আমার 89-এ, ওকে। সো হামিং দিতে গেলেন, ভয়েস দিতে গেলেন, সেটা 88-এ, 88 বাচ্চা বুলবুলের জন্য। ওই তখন থেকেই গান একটা একটা করে মিল্টন ভাই যখন তৈরি করতেন, এসে শোনাতেন যে আজকে এই গানটা করলাম, এরকম করতে করতে একটা দুটা গান করতে 14টা গান আমরা করলাম। আচ্ছা, একটা ক্যাসেটে তো 12টা গান থাকে, তো 14টা গান করলাম। 14টা গান করার পরে ওইখান থেকে বেছে 12টা গান আমরা ফাইনাল করলাম। মানে আমি না, এটা সবই টোটাল ইয়ে দিব আমি আজকে, মিল্টন ভাই এবং আরেকজন ছিলেন আমাদের, বকুল ভাই মারা গেছে, বদরুল আলম বকুল, উনি মিউজিক ডিরেক্টর ছিলেন, আর আরেকজন ছিলেন কাজল ভাই, এই তিনজনই প্ল্যান করে ক্যাসেটটি আমার করা হয় হে যুবক। এটা এলো কোন প্রযোজনা সংস্থার ব্যানারে? এটা স্যালেক্স, স্যালেক্স, আচ্ছা স্যালেক্স, মানে এটা উনি কখনোই কোনো ক্যাসেট করেননি। আচ্ছা, হ্যাঁ, এটাই প্রথম, এই আমার ক্যাসেটটাই প্রথম। আরে আল্লাহ, এবং কি ভাগ্য! হ্যাঁ মুরাদ ভাই, এই ক্যাসেটটি সুপার ডুপার হিট। এটা মানে হঠাৎ করে ধরেন গানটা টেলিভিশনে দেখানো হয়েছিল কি? না, হে যুবক কিন্তু কোনো টিভিতে আসে নাই। আচ্ছা, হে যুবক যখন, এই গানটা যখন সবাই শুনলো,
তখন পারভেজ ভাই সোলরানা উনি আবার খুব গান শোনেন। হ্যাঁ, তো উনি তখন দেখলেন এই গানটা বাজে, উনি পরে বললেন আমাকে যে এরকম, আমি যখন যাচ্ছিলাম এফডিসিতে কাজের ফাঁকে দেখি যে এই ক্যাসেট এই গানটা বাজাচ্ছে, তো আমি তখন জিজ্ঞেস করলাম এই শিল্পী কে, তখন সে আমার নামটা জানলো। জানার পরে আমার যে মুরাদ ভাই, অ্যালেক্সের মুরাদ, মুরাদ ভাইয়ের সাথে সে যোগাযোগ করলো। আচ্ছা, কারণ ক্যাসেটের পিছনে ফোন নাম্বার দেওয়া ছিল। রাইট, তো তখন কথা বললেন, কথা বলার পর তখন বললেন যে আপনি মেয়েটাকে নিয়ে আসেন, আমার ছবিতে একে দিয়ে গান করাবো। এই তো গেলাম, তো উত্থান পতন সিনেমার নাম, হ্যাঁ ছায়াছবির নাম, ওইখানে আমার হে যুবকটা যায়। আচ্ছা, হে যুবক এই গানটাই যায়, ক্যাসেটের গানটাই নাই আমরা, আমি আর নতুন করে গাই। আচ্ছা, ওটা কি ওনারা সিনেমাতে ইউজ করেন? এটা হলো আর না, এটা রুবেল ভাইয়ের মুভিতে। আচ্ছা, হ্যাঁ রুবেল ভাইয়ের মুভিতে। এই তো তারপরে ওই ক্যাসেটের হে যুবকটাই ওই। এবং তারপরে সিনেমাতে যাওয়ার পরে তো আরও ক্যাসেটে তো ছিলই, তারপরে সিনেমাতে একদম বলা যায় একটা অ্যালবাম করলেন এবং রাতারাতি ডলি স্যান্থনি ডলি স্যান্থনি চারিদিকে প্রোগ্রাম কনসার্ট, হঠাৎ করে তা মানে একদম খ্যাতি চলে এলো। হ্যাঁ এটা ঠিক, মানে আমি নিজেও কখন মানে এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি সবসময়, যে গান গাইতাম কিন্তু কখনো যে আমার মা যখন গান করতেন তো তখন রেডিওতে যখন যেতেন আমাদের, আমাকে আর পলিকে সাথে সবসময় নিয়ে যেতেন, তো তখন দেখতাম অনেক সিনিয়র যেমন শাকিল আপা, শাম্মি আক্তার, শাম্মি আপা, ওনারা গান করতেন, মানে মা একটা স্টুডিওতে থাকতো, মার গান শুনতাম না, দূর দিয়ে যেতাম যে কোন কোন স্টুডিওতে কে কে আছে। হ্যাঁ, তো তখন না ইচ্ছা হতো যে কোনো দিন যদি আমি এরকম শিল্পী হতাম। ইচ্ছা তো সবারই জাগে, স্বপ্ন তো সবাই দেখে, তো এরকম দেখতাম, দেখতে দেখতে যাক মানুষ একটু হলো তোমাকে এখন চিনে যে ডলি সায়ন্তনী নামে একটা শিল্পী আছে। হ্যাঁ, সেটাও একটা, তখন একেবারেই বয়সও খুব কম, মানে তখন তো বুঝে ওঠাটাও হয়নি বোধ হয় যে আচ্ছা আসলে কি খ্যাতিটা কি লোকে চিনতে জানছে। এবং এই যে গানের, এখন যেভাবে আমি গানের কথাগুলো বুঝি যে মাথা শিথির মতো মেঠো পথ ধরে, মানে গানের যে একটা গভীরতা এটা তখন না বুঝতাম না, তখন বয়সও ছিল না, গান গাইতাম, মিল্টন ভাই লিখে দিত চিন্তার চেয়ে চিতার আগুন ভালো, এইটা একটা দারুণ একটা গান। হ্যাঁ, এবং এটা গানটার কথাও মানে চিন্তার চেয়ে চিতার আগুন ভালো, তার মানে চিন্তার আগুনটা কত ভয়ঙ্কর। হ্যাঁ, এই একটা ডায়ালগ মানে আমি মনে করি যে গানটা এটা লিখেছিলেন সব টোটালটাই মিল্টন খন্দকার, এটা মিল্টন ভাইয়ের লেখা সব, মানে মিল্টন ভাইয়ের লেখা অসংখ্য গান আছে কিন্তু হয় না এক একটা স্ট্রাইকিং লাইন, আমার কাছে এটা খুব স্ট্রাইকিং একটা লাইন লাগে, একটা কথা চিন্তার চেয়ে চিতার আগুন ভালো, চিতার আগুন ভালো। তারপরে আমার ক্যাসেটে আরেকটা গান ছিল যে জন্য মিল্টন ভাই আমার ডলির পাশে সায়ন্তনী নামটা যোগ করলেন, কি আমি সেই সায়ন্তনী চৌধুরী শোনাবৌ বলে যাকে ডাকতে। হ্যাঁ, মানে প্রত্যেকটা গান, এবং ওই অ্যালবামে তো ১২টা গানই হিট ছিল, ১২টা গানই সবাই শুনেছে, তাই না? এবং লাইক যখন বের হলো এবং বের হবার পরে আপনার কি ছিল যে এটা হিট করবে অথবা লোকে শুনবে বা হবে না? তখন তো ভয় ছিল, ভয় ছিল বলতে যে সময়টা আমার ঈদে তো ক্যাসেটটা আসলো, তো ঠিক ওই সময় বেবি আপার ক্যাসেট সেকেন্ড ভলিউম, তখন বেবি আপা হেভি জনপ্রিয়। আরে বাবা, তো অবশ্যই, তো বেবি আপার বের হবে, তারপর কিছু ব্যান্ড ছিল তখন, তো ব্যান্ডের যুগ। হ্যাঁ, আর তখন আমার এটা বের হবে, তো আমার কথা হলো যে আমার এমন একটা ইয়ে ছিল যে একটা ক্যাসেট থাকবে বাজারে, এই আমার একটা ক্যাসেট থাকবে, এটাই যথেষ্ট। এই যাই, কিন্তু এইটা যে মানুষ আমার গানগুলো শুনবে এইভাবে এটা আমি কখনোই ভাবি নাই। হ্যাঁ, তো ভয় যখন বের হলো, মুরাদ ভাইকে বারবার আমার ভাই বুল ভাই ফোন দেয়, মুরাদ ভাই কী অবস্থা, কে কেমন যাচ্ছে সেল, প্রথমে কিন্তু স্লো ছিল, যাচ্ছিল না, পরে এমনভাবে টানলো, আমরা আমি আমার ভাই আমরা করলাম কি ফার্ম গেটে তখন ক্যাসেটের দোকান ছিল,
ওই দোকানগুলোতে গিয়ে, তখন তো আমাকে কেউ চিনে না কিন্তু, না হ্যাঁ আচ্ছা, আমি যাচ্ছি, আমরা যাচ্ছি, জিজ্ঞেস করছি এই শিল্পীর ক্যাসেট কয়টা আনছিলেন, বলে 20টা আনলাম, চলে গেল, আর একটা দুইটা আছে, মানে এই রকম বিভিন্ন যে স্টেডিয়ামে গেলাম ঘুরে ঘুরে নিজেরাই, আচ্ছা মার্কেট যাচাই, হ্যাঁ, কিন্তু ওইটার যে একটা মানে কি বলবো, ওটা বোঝাতে পারবো না যে কেমন লাগে একটা শিল্পীর কাছে সেটা। ট্রু ট্রু ট্রু। অ্যালবামটার, হে যুবক অ্যালবামটার সবগুলি তো প্রিয় গান, যে কোনো একটা গান একটু শুনি না। চিন্তা চেয়ে চিতারাগনটাই করি। চিন্তার ঘুন পোকা বড়ই এক রোখা, শেষ করে দেয় তিলে তিলে চিতায় বুকে জালো। চিন্তার চেয়ে চিতার আগুন ভালো, ও চিন্তার চেয়ে চিতার আগুন ভালো। চিন্তার ঘুম পোকা বড়ই এক রোখা, শেষ করে দেয় তিলে তিলে চিতায় বুকে জালো। চিন্তার চেয়ে চিতার আগুন ভালো। কি সুন্দর চিন্তার ঘুম পোকা। মিল্টন ভাই শব্দগুলো এতমন সুন্দর সুন্দর শব্দ বেছেছিলেন এই গানটাতে, ভাবা যায় না। আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই, আমি শিওর যেটা খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, একজন আর্টিস্টের জন্য একটা অনেক বড় পাওয়া। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ শুনলেন যে রাস্তার পাশে, তখন তো প্রচুর ক্যাসেটের দোকান থাকতো এবং তারা বড় বড় সাউন্ড সিস্টেমে লাউড স্পিকারে গান বাজাতো, এবং ওই গান শুনে লোকে আবার নেমে, আচ্ছা এটা কার গান ভাই একটু শুনি, দেন ক্যাসেটটা কিনি, সেটা হতো। রাস্তা দিয়ে যাচ্ছেন এবং জীবনে প্রথম শুনলেন যে আপনার গান ওই দোকানটাতে বাজছে, কখন হলো এটা? এটা আগে যখন ঈদ হতো তখন কিন্তু বিভিন্ন এলাকাতে কিন্তু স্টল হতো, বসতো, রাইট, ছেলেরা, পাড়ার ছেলেরা গান বাজাতো, আড্ডা দিত। তা আমরা মহাখালী ওয়ার্ডলেসে যখন ছিলাম, ওইখানে থাকা অবস্থায় তো আমার ক্যাসেটটা বের হলো। তো আমি যখন, আমরা বের হচ্ছি রেটি টেটি হয়ে, ঠিক দেখি যে আমার গান হে যুবকটা বাজতেছে। হ্যাঁ, তো শোনার পর না দাঁড়াই গেলাম, যারি আমার গান, মানে তারপরে আবার যখন আরও কোথাও গেলাম তখন মানে কিছু কিছু জায়গায় কিন্তু আমার গান আমি শুনলাম। তো শোনার পরে তো দৌড় দিয়ে কিসের ঈদ কোথায় ঘুরবো, দৌড় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবার সাথে ব্যাপারটা শেয়ার করলাম যে আমার গান না ওই জায়গাটা বাজলো, ওই জায়গা শুনলাম। হ্যাঁ, তো এটার তো যেহেতু প্রথমে প্রথম ক্যাসেট আমার, আর এইভাবে আমি নিজে শুনলাম, রাস্তায় সবাই বাজাচ্ছে এবং লাইক এটা তো এই ফিলটা অন্যরকম একদমই, মানে যেটা আপনি আশা করেননি সেটা যদি আপনি পেয়ে যান তাহলে সেটা কেমন হবে। হ্যাঁ সেটাই, যে সারা জীবন যখন আমরা যাই বড় বড় আর্টিস্টের গান বাজিয়ে বাজে তাদের গান আমরা শুধু শুধু যাই, আমার গাওয়া গান বাজছে দোকানটাতে, এটা নিজের কানে সেটা শুনতে পাওয়া, এটা একটা স্বর্গীয় অনুভূতি। একজন আর্টিস্টই কেবল এই অনুভূতিটা পেতে পারে, তাই না, যে অবশ্যই আমার গান বাজছে, লোকে শুনছে, অ্যান্ড আমি সামনে দিয়ে যাচ্ছি কিন্তু আমাকে কেউ চিনছে না। দ্যাটস ইন্টারেস্টিং। অ্যালবামে অনেক 12টা গানই আমি বলছিলাম যে খুবই জনপ্রিয়, তার মধ্যে থেকে হে যুবক তো আছে, চিন্তা চেয়েছি তার আগুন ভালো আছে, তারপরে যেটা আমরা বলতে চাচ্ছি এরপরে কোন গানটার জন্য সবচেয়ে বেশি অনুরোধ পেতেন? আচ্ছা এটার আগে আরেকটা কাজ করি, এই এইটার গল্পটা শুনবো, কিন্তু তার আগে আমাদের সাথে আমাদের একজন বন্ধু আছেন ফোন লাইনে, তার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাইজান। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নবর্ষ, কেমন আছেন ভাইজান? আছি ভালো, ভালো আছি, এবং আমার খুবই ভালো লাগছে যে আমার দুজন প্রিয় মানুষ আমার সামনে বসে আছেন, আমি তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পাচ্ছি। ডলি তুই কি আমাকে চিনতে পারছিস ভাই? কেন চিনবো না, এই ভয়েস আমি চিনবো না, আমাদের ভালো আছিস তো? তোদের দুজনকে দেখেই সুন্দর লাগছে ভাই, তোরা দুজনই আমার খুব প্রিয় মানুষ।
থ্যাংক ইউ মিল্টন। এবং যখন বলছিলি এই হেজিবুকের কথা, আগে আমি একটু যারা দর্শক দেখছেন তাদেরকে আমি বলি যে সেই ছোটবেলা থেকে হলিকে মানে একসাথে চলছি, তো আমার ছোট বোনের মতো দুইটুকারই সম্পর্ক, আমি ওকে তুই বলি, তো সুতরাং আপনারা কেউ মনে করবেন না যে আমি দশকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করছি। ও আমার একদম ছোট বোন, নিজের বোন আমার, আমি ওর সবসময় মঙ্গল কামনা করি। এবং আজকের এই নববর্ষের প্রাক্কালে আমি প্রার্থনাও করি ডলি যেন সুন্দর থাকে, সুস্থ থাকে, এবং আমার মৃত্যু যেন এইভাবে গান গেয়ে যেতে পারে। এই সাথে আরেকটা কথা বলতে চাই, মন খারাপ করার কথা, আমাদের সুবিন মন্দি দাদা লাইফ সাপোর্টে আছেন, আমি আপনাদের মাধ্যম দিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করছি তার জন্য, তিনি যেন সুস্থই আমাদের মধ্যে ফিরে আসেন। যা হোক, আপনারা সবাই দোয়া করবেন। এবং ডলির কথাতে মনে পড়ে যাচ্ছে আমার সেই পুরনো দিনগুলো, ডলি বলছে আর আমি চোখের সামনে সব দেখতে পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। আর এই মুহূর্তে আরেকটা কথা মনে পড়ছে, আমার খালাম্মার কথা মনে পড়ছে যে ডলির আম্মা, সেই সময় আমরা যখন ডলির গান করতাম তখন যে কি আকুতি নিয়ে আমাদের সঙ্গে, আমাদেরকে মানে ভালো রাখার জন্যে কখন কি খেতে দেবেন, কি করবেন না করবেন, যে সেই উদ্বিগ্ন সেই মানুষটি আমাদের পাশে এই মুহূর্তে নাই, খুব ফিল করছি, খুবই মনে করছি তাকে। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন। আর ডলির কাছে আমি তো গান শুনতে চাই, কেউ জানে কিনা জানি না, ডলি আমার খুবই প্রিয় একজন শিল্পী, আমার প্রথম পছন্দের একজন শিল্পী, ডলির গান আমার ভীষণ ভালো লাগে। তো যাও ডলি, আমাকে যদি সম্ভব হয় ওই গানটি শোনো, এক নদীর কাহিনী, দুজলাইন লাইন বলে পড়ে যেন, তুই আমাকে শোনালে আমি খুব খুশি হই ভাই। দারুন দারুন, থ্যাংক ইউ মিল্টন ভাই, আমাদের সাথে ছিলেন। আমরা এতক্ষণ যার গল্প করছিলাম, যার কথা বলছিলাম, সেই মানুষটি বাংলাদেশের অন্যতম সেরা গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার, এবং যার হাত দিয়ে আশির দশকের শেষের দিকে আমরা দেশ সেরা কিছু শিল্পী পেয়েছি, যার হাত দিয়ে দেশ সেরা কিছু গান পেয়েছি, এবং একটা যুগকে যিনি একা হাতে নেতৃত্ব দিয়েছেন সে মিল্টন খন্দকার। তিনি যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন এই মানুষটা এত অমায়িক, এত নরম, এত সুন্দর এবং এত বিনয়ী, সঙ্গীত জগতে এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। মিল্টন ভাই সালাম আপনাকে। আল্লাহ তার সুস্থ, আমরা সবাই মাঝখানে মিল্টন ভাই একটু অসুস্থ ছিলেন, তার সুস্থতা কামনা করি, আল্লাহ যেন তাকে আরো অনেক বছর বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে। নিশ্চয়ই তো মিল্টন ভাইয়ের জন্য গানটা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে। সে নদীর স্রোতে ছিল জোয়ার ছিল, তবু নদী পেল না যে মোহনার দেখা, তাই তো নদী বুক ভাসালো কেঁদে কেঁদে একা। শোনো এক নদীর কাহিনী, সে নদীর স্রোত ছিল জোয়ার ছিল, তবু নদী পেল না যে মোহনার দেখা, তাই তো নদী বুক ভাসালো কেঁদে কেঁদে একা। সেই নদীর চলার গতি গেল থেমে, আধার কালো জীবনে তার এলো নেমে, চেয়েছিল জীবনে যা পেল না কিছুই সে তা, চেয়েছিল জীবনে যা পেল না কিছুই সে তা, হতাশা বঞ্চনাতে হৃদয় পুরে খাখা, তাই তো নদী বুক ভাসালো কেঁদে কেঁদে একা। শোনো এক নদীর কাহিনী,
সুন্দর, কি সুন্দর, যেমন কথা তার সাথে মিলিয়ে তেমন সুর। আমার মনে আছে এই গানটা যখন ক্যাসেটটা বের হলো, তখন টেলিভিশনে একটা অনুষ্ঠান হতো, একটা অনুষ্ঠানই হতো মানে সঙ্গীত আমাদের গান নিয়ে, সেটা হলো আপনার গীতি বিচিত্রা, রাইট, ফিরোজ ভাই করতেন। তো আমরা খুব ট্রাই করলাম, মানে আমি তো নাই, মিল্টন ভাই খুব ট্রাই করলো যে ওখানে যদি ডলির একটা গান দেয়া যায়। হ্যাঁ, আমাদের তো স্যালেক্সে মুরাদ ভাই বলতেছে, ইয়েকে মিল্টন ভাইকে বললো, মিল্টন ভাই যত টাকা লাগে আমি দিব, কিন্তু হেজবোক গানটা আমার দিতে হবে। আচ্ছা, তার সাথে মিল্টন ভাই খুব ভালো সম্পর্ক ছিল ফিরোজ ভাইয়ের সাথে। মিল্টন ভাই নিজেই বাংলাদেশ টেলিভিশনের লোক ছিলেন, সুতরাং ওনার সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো মিল্টন ভাইকে অনেকদিন বলছে যে না গানটা নিয়ে আয়, আমি আগে শুনি। উনি সবাইকেই তুই তুই বলে, ফিরোজ ভাই আমাদের অনেক সিনিয়র, ফিরোজ ভাই সব গান না শুনে কোনো গান ছাড়তেন না। আচ্ছা, উনি গান শুনলেন, শোনার পরে তো মিল্টন ভাইকে বললো যে ঠিক আছে একটা গান, ঠিক আছে। তো বলতেছে কোন গান, তো বলে যে কি এক জনমে ভুললো না মন ভালোবাসিয়া। তো এই গানটা এখন আমাদের তো এই গান, মানে আমার স্যালেক্সের কথা হলো, মুরাদ ভাইয়ের কথা যে হেজবুক, বলে না না আমি হেজবুক গান দিব না, এই এক জনমে এই গানটা আমি দিব, তুই দিবি, দিলে দে, না দিলে দরকার নেই। এখন মিল্টন ভাইয়ের কথা হলো যে না ডলিকে চিনতে হবে, রাইট, যাক আগে একটা যাক, পরে দেখা যাবে। হ্যাঁ, তখন আপনার যে রামপুরে আফতাবনগর যেটা হয়েছে, বনশ্রী যেটা হলো, ওটা তো পুরো একদম পানি ছিল, বালি পানি ভর্তি পানি ছিল, হ্যাঁ বিলপুরে। হ্যাঁ, তখন এই গানটা শুট করতে হবে আপনার নদী, আমি আমি সাঁতার জানি না, নৌকা ভীষণ ভয় পাই। তা আমার কথা হলো যে মিল্টন ভাই আমি তো শুটিংয়ে আমি তো নৌকাতে আমি একা চড়বো না, বলে কি যে অসুবিধা নাই যা তুই, সমস্যা নাই। আমি বলছি না, মিল্টন ভাই আমার সাথে গেলেন। হ্যাঁ, তো একটা বট গাছের নিচে ওই পানির মাঝখানে আমার এই গানটার শুটিং হবে, তো ওখানে আমি দাঁড়ানো। হ্যাঁ, আর ইয়ের ভিতরে আপনার নৌকার ভিতরে ক্যামেরা, এখন আমি তো ওখানে একা দাঁড়াবো না। এখন মিল্টন ভাই বলছি, মিল্টন ভাই আমার তো ভয় লাগতেছে, বলে কোনো ভয় না আমি আসি, তুই থাক এখানে শুটিংটা কর, প্রবলেম নেই। আমি বলছি না, মিল্টন ভাই কী করলেন, বট গাছের পেছনে উনি দাঁড়ালেন। হ্যাঁ, উনি আমার মনে একটা শান্তি যে হ্যাঁ মিল্টন ভাই তো পিছনে আছে, পড়ে গেলে ধরবে, হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ, তো আমার খেয়াল আছে যে এই শুটিংয়ের সময় মিল্টন ভাই আমাকে শাড়ি পরতে হবে। আচ্ছা, মিল্টন ভাই কোত্থেকে কোত্থেকে শাড়ি জোগাড় করে নিয়ে আসলো, তাও আবার শাড়ি এক কালার হওয়া যাবে না, মানে দূরের শাড়ির মতন, আরে মানে গ্রামে। হ্যাঁ, সে কত কিছু যে মানে ফিরোজ ভাই ইয়ে করে বেঁধে দিল, আমার সামনে চুল ছিল কার্লি হেয়ার। আচ্ছা, এটা রাখা যাবে না, কি করতে হবে, চুলটাকে সোজা করো। হ্যাঁ, তারপর মিল্টন ভাই স্প্রে স্প্রে দিয়ে চুলটাকে সোজা করে, মানে এমন ভাবে আমাকে মানে স্ক্রিনে নিল, আমি যখন পাশ দিয়ে যাই আমাকে কেউ চিনে না, কারণ আমার লুকই তো চেঞ্জ করে ফেলছে, তো কিভাবে যাই হোক। তারপরে আস্তে 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 আস্তে, তো কি দারুণ সব গল্প না, অনেক অনেক এক একটা গান এক একজন শিল্পীর উঠে আসা, এবং তার উঠে আসার পেছনে তার আশেপাশের মানুষগুলোর যে কষ্ট, যে চেষ্টা, যে সাপোর্ট, সেগুলো মানে একটা বিশাল বড় ব্যাপার, তাই না? এই গল্পগুলো, গানের পেছনে গল্পগুলো আমরা শুনবো, এবং কোন গান কীভাবে হলো না হলো সেগুলো নিয়ে আরও আড্ডা হবে। একটা ছোটো বিরতি নিই, একটু ততক্ষণে চা চলুক, তারপরে ফিরে আসবো, আবার আসছি এক্ষুনি আবার আমাদেরই আড্ডা করে। ফিরে এলাম বিরতির পরে, আবার আমাদের আড্ডা করে সকালবেলা রুদ্দুর। আমরা আছি বাংলা ভিশনের পর্দায় সরাসরি আপনাদের সাথে, এবং আজ আমাদের আড্ডার সঙ্গী এই আড্ডা ঘরে আছেন আমাদের প্রিয় মুখ, প্রিয় গায়িকা ডলি শান্তনি। আচ্ছা, এই কিছুক্ষণ আগে আপনি বলছিলেন অবশ্য যে কীভাবে হলো, তারপর একটু শুনতে চাই, শান্তনি এই নামটা কী করে আপনার নামের সাথে যোগ হলো? এটা তো আপনার পারিবারিক নামও না বা আপনার সার্টিফিকেটের নামও না, তো শান্তনি এলো কোত্থেকে? এটা সায়ন্তনী আর বললাম না, একটা গান ছিল যে আমি সেই সায়ন্তনী চৌধুরী, শোনাবো বলে যাকে ডাকতে। হ্যাঁ, তো মিল্টন ভাই এই মৌচাক দিয়েই কোথা মগবাজার দিয়ে কোথায় যেন যাচ্ছিলেন রিক্সাতে। আচ্ছা, তো উনি দেখলেন একটা, মানে মিল্টন ভাইয়ের কাছ থেকে শোনা এটা আমার, যে যাচ্ছিলাম ডলি, দেখলাম যে একটা বাসার নাম সায়ন্তনী ভিলা, এরকম সামথিং যেটা।
তো সায়ন্তনী নামটা আমার কাছে খুব ভাল লাগছে। হ্যাঁ, আমি কী করলাম, এই সায়ন্তনী নিয়ে একটা গান বানিয়ে ফেললাম, সেটা এই গানটা, যে আমি সেই সায়ন্তনী চৌধুরী। আচ্ছা, এখন ক্যাসেটে তো নাম থাকে, আমার নাম তো ডলি। হ্যাঁ, ডলি। এখন বলো যে এই নামের সাথে আমার মনে হয় যেহেতু তুই গান করলি, আমি সেই সায়ন্তনী চৌধুরী, তো আমরা ডলি সায়ন্তনী দিয়ে দিই, সায়ন্তনীটা যোগ করে দিই। ফাইন, দিল। আচ্ছা, এবার কি হলো, দেওয়ার পরে যখন শো করতে যাই, ভক্তরা এসে জিজ্ঞেস করে, আপা কিছু মনে করবেন না, আপনি খ্রিস্টান না বাঙালি, মানে বাংলা কি মুসলিম? মুসলিম। হ্যাঁ হ্যাঁ। তো আমি বললাম, কেন এটা? বলে, না, আপনার নামে ওই যে সায়ন্তনী, তো তখন সায়ন্তনী তো আমাদের মুসলমান কালচারের সাথে নাই, মানে এইটা নিয়ে কিন্তু অনেক দিন যে আমি কি মুসলিম নাকি আমি খ্রিস্টান। হ্যাঁ হ্যাঁ। তো এটা পরে ঠিক হয়েছে যে না, আমি তো মুসলিম। এবং লাইক সবাই জানতে যে হ্যাঁ, যে সায়ন্তনী কত গেলো, কিন্তু তখন জানতেন মিল্টন ভাই যে এমন একটা নাম দিতে হবে যে নামটা আর পৃথিবীতে কোথাও নাই, এবং সেরকম একটা নাম দিতে পারলি ডলি সায়ন্তনী, নামটা আর কোথাও নেই, সুতরাং লোকে একদম আলাদাভাবে চিনল। শুধু ডলি বললে অনেক ডলি আছে, কোন ডলি, কিন্তু ডলি সায়ন্তনী বললে একজন। এই গানটা শুনি, আমি সেই সায়ন্তনী চৌধুরী। আমি সেই সায়ন্তনী চৌধুরী, শোনাব বলে যাকে ডাকতে, তোমার রমস বুকে মুখ খুঁজে চিরদিন চেয়েছিল থাকতে। আমি সেই সায়ন্তনী চৌধুরী, শোনাব বলে যাকে ডাকতে, তোমার রমস বুকে মুখ খুঁজে চিরদিন চেয়েছিল থাকতে। আমি সেই সায়ন্তনী চৌধুরী। আরে বাহ, এখন আমাদের সাথে ফোনে এমন একজন আছেন যিনি আপনাকে গান গাইতে দেখে তারও মনে হলো, যখন আপনার খ্যাতি দেখে তারও মনে হলো, ইস, আমিও যদি এরকম হতে পারতাম, এবং তার নামের সাথেও যুক্ত হয়ে গেল অটোমেটিক্যালি সায়ন্তনী। আমাদের সাথে আছে আপনার ছোট বোন পলি সায়ন্তনী। পলি, স্বাগত। কি খবর? এইতো ভালো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ বলি। কেমন আছেন ভাইয়া? খুব ভালো, খুব ভালো। আমরা সেদিন গল্প করছিলাম এবং সেদিন কথা হচ্ছিল যে ডলি আপাকে দেখে নিজের মনের মধ্যে সুষুপ্ত বাসনা যে আচ্ছা, কিন্তু ও কিন্তু গান গাইতো, আমি কিন্তু খুব কম গাইতাম। আচ্ছা, ও আর আমার ভাই বাদশা বুলবুল। খুবই ভালো লাগছে, দুজন প্রিয় মানুষ আজকে। আমি মানে কি বলবো, ডলিকে তো খুবই ভালো লাগছে। আর পরে ওই সময়টার কথা জানতে চাই যে যখন ডলি হে যুবক বের হলো এবং প্রচন্ড রকম ভাবে ব্যবসা সফল, সবাই শুনছে, সবাই চারিদিকে ডলি ডলি করছে, ওই সময়টা গল্প শুনতেছি, তখন কি মনে হতো নিজেকে? আমার তো খুবই মানে আমি তো খুবই খুশি, কারণ আমার বোন, শুধু আমি আজকে বাংলাভিশনের মাধ্যমে বলতে চাই, ও শুধু বোন হিসেবে মানে আমার বোন হিসেবে না, একজন সিঙ্গার হিসেবে আমি কিন্তু ওর অনেক বড় ভক্ত, একজন অনেক বড় ভক্ত। এমনও দিন গেছে বাপ্পি ভাই যে ও কিছু কিছু গান আছে, ও যখন লাইভে গান করত আমি কিন্তু বাসায় বসে বসে গানটা শুনতাম আর কেঁদে দিতাম। ওর কিছু কিছু গানের গায়কী এত সুন্দর, তো যখন ও ওর ক্যাসেট বের হলো সব জায়গা বাজছে, আমি আর ডলি তো খুবই খুশি, যে যেখানেই যাই সেখানেই ডলির গান, যেখানে যাই সেখানেই ডলির গান। কিন্তু হ্যাঁ, ডলি একটা কথা বলো, ডলিকে কেউ চিনে না, কিন্তু ওই যে একটা মজা যে না শুনতে পাচ্ছি, এটাই একটা আনন্দের ব্যাপার। আর এটা কার না ভালো লাগে, যে একটা বোন যদি বোনের গান যদি সারা মানে বাংলাদেশ বাজে, আর এটা শুনতে তো জানতে তো ভালোই লাগে, এটা অবশ্যই ভালো লাগার একটা। তো তখন পলি হিংসা হতো না যে কেন ওকে সবাই চিনে, কেন আমাকে চিনে না, আমাকে কবে চিনবে? না 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 না, এটা কখনোই হতো না। এই কি বলে যা, না এটা কখনোই হতো না, কারণ আমি জানি যে ও ও গাচ্ছে, হয়তো আমিও একদিন ওর সূত্র ধরে ধরে গাবো,
তো এটা কখনো হতো না যে ও কেন বের হলো আমারটা কেন বের হলো না, এই জিনিসটা কখনো আসতো না আমার ভিতরে, এবং এখনো নাই। আমি চাই ও সবসময় ভালো গাক, আরো বড় শিল্পী, এমনি তো বড় শিল্পী, আরো বড় শিল্পী হোক, এটাই আমি সবসময় চাই। আপনাদের বাসার গল্প আসি, আপনাদের এই তিন ভাই বোন বাদশা বুলবুল, আপনি এবং পলি, আপনাদের তিনজনে গান গাওয়ার পেছনে এবং আপনাদেরকে গানের পেছনে নিয়ে আসার সবচেয়ে বড় যে মানুষের হচ্ছে আপনার মা, তিনি নিজে গান করতেন, রেডিওতে গান গাইতেন, এবং আপনাদের তিনজন কি তিনজনেরই গানের শিক্ষক তিনি এবং গানের পেছনে লেগে থাকতেন, এবং গান নিয়ে আপনাদের তিনজনের পেছনে তিনি অসম্ভব পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, ইনফ্যাক্ট ওনার এন্টায়ার লাইফটা দিয়েছেন। উনি যখন প্রথম দেখলেন যে আমার মেয়ের এই অ্যালবামটা সুপার ডুপার হিট, তখন ওনার কি ফিল হলো, উনি কি বললেন? মা সবসময় আমাদের তিন ভাই বোনকেই যদি মার কোনো গান মানে পছন্দ হতো, মানে মনের দাগ কাটতো, মা আমাদের মাথায় হাত বুলিয়ে মানে দোয়া করতেন, বাবা আমার ভাইকে যে বাবা অনেক বড় শিল্পী হও তুমি, বা আমাকে তুমি আর অনেক বড় শিল্পী হবে, মানে এরকম দোয়া করতেন। আর একটা মার কাছে একটা সন্তানের যে সাফল্য, হ্যাঁ, এটা একটা মার থেকে বোধহয় খুশি আর ভালো অন্য কেউ হতে পারে না, আমি যেটা মনে করি। আর ওনার তো সম্পূর্ণ চেষ্টা ছিল, মানে সকল পরিশ্রম ছিল যে আমার ছেলে মেয়েগুলি নাম করুক, খ্যাতি হোক, সবাই তাদেরকে চিনুক। উনি অনেক পুশ করতেন আমাদেরকে, আমরা সকালে উঠে, ওনার কথা হলো যে 5 মিনিটের জন্য হলো একটু বসো না রে, আজে বসবো না, হ্যাঁ, কিন্তু আর মা চাইতেন, মা তো লালন আর পল্লীগীতি গাইতেন, তো মা সবসময় চাইতেন যে এখন আমাদের আর ওটা ভাল লাগতো না, আমাদের আধুনিক ভাল লাগতো, হ্যাঁ, তার মার কথা যে ঠিক আছে তোমরা আধুনিক করো, কিন্তু আমারগুলো একটু তোমরা ধরে রাখো, আমি যখন থাকবো না তোমরা অ্যাটলিস্ট এই গানগুলো করবে। তো সে থেকেই বোধ হয় ফোক আমরা করি, মানে মা করতেন তো পল্লীগীতি, তো মাঝে মাঝে ফোক করতাম আমরা, লালনও করতাম, হ্যাঁ, মার গান করতাম আমরা। তো আসলে উনি বেঁচে থাকলে এখন যেমন আমরা মিস করি, আমি মিস করি বিশেষ করে যে কোনো লাইভ হলে যত রাত হোক মা বসে আমার লাইভ দেখবে, হ্যাঁ, ওটা দেখবে দেখবে, ওটা আবার যখন রিপিট দেবে সেটাও সে দেখবে। আচ্ছা, হ্যাঁ, চেষ্টা করবা, মানে এইগুলো করতেন। লালন গীতি মা চাইতেন যে মার যে গানগুলো মা গাইতেন ওই গানগুলোই যেন আমরা আবার গাই, হ্যাঁ। তো মার একটা গান আমি করেছিলাম, সেটা হলো মার তখন রেডিওতে দুর্বার অনুষ্ঠান হতো, রাইট, সৈনিক ভাইদের জন্য, হ্যাঁ হ্যাঁ, অনুরোধের সাথে, ইয়েস, হ্যাঁ, অনুরোধের আসর, তো ওইখানে মা রেডিওতে খুব জনপ্রিয় ছিল, মার একটা গান ছিল, সেটা হলো আপনার মায়াবী মায়াবী নয়ন দুটি কোকড়া কোকড়া চুল, মার এই গান থাকবেই প্রতিদিন। আচ্ছা, হ্যাঁ, তো মার ইচ্ছা ছিল যে মার একটা গান যেন আমরা করি, তো ওই গানটা এত জনপ্রিয় ছিল, তো আমি মাকে বললাম যে মা আপনার এই গানটাই আমরা করি, আমি করি, মা তো বললো করো, তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি যখন গাইলাম, আমিও তখন বিভিন্ন স্টেজে যখন গান করতে যেতাম, আমার এই গানটা ওরা বলতো যে এই গানটা কোকড়া কোকড়া চুল, কোকড়া কোকড়া চুল হয়ে যাক গাইবো, হ্যাঁ, কি বলে মায়ের গান। মায়াবী মায়াবী নয়ন দুটি কোকড়া কোকড়া চুল রে বন্ধুর, কোকড়া কোকড়া চুল, হাসি তাহার মিষ্টি যেন, হাসি তাহার মিষ্টি যেন, তাজা গোলাপ ফুল রে বন্ধুর,
কোকড়া কোকড়া চু, দুর্বার। আমাদের সবারই গান শোনার একটা বড় জায়গা ছিল এই দুর্বার, এবং সব জনপ্রিয় গানগুলো প্রচার করা হতো রেডিওর সেই সময়টা। এখন তো রেডিও থেকে লোকে অনেক সরে এসছে, কিন্তু একটা সময় রেডিওই ছিল ভরসা। আচ্ছা, একটা কথা জানতে চাই যে বাদশাহ বুলবুল, ডলি শান্তনী, পলি শান্তনী, এই তিনজনের মধ্যে সবচেয়ে দুষ্ট ছিল কে? এইটা আমারই ছোটটা পলি, ফাঁকিবাজ। ফাঁকি না, ফাঁকিবাজের কথা বলতে গেলে ফাঁকিবাজ আমি ছিলাম। আচ্ছা, কারণ আমাদের বাসায় যদি কোনো অনুষ্ঠান হতো গানের, তো বুলভাই আমাকে ডাকতো। সব পলি টলি গান করতো, বুলভাই গান করতো, আমাকে ডাকতো। মানে আমাকে গান গাইতে হবে যখন আমি বুঝতাম, আস্তে করে রুমে চলে যেতাম। মানে আমার না ভাল লাগতো না যে মানুষের সামনে গাবো না। আমি যখন কেউ বাসায় থাকতো না, তখন কিন্তু আমি আবার গান উঠাতাম। হ্যাঁ, যেরকম মিতালী মুখার্জি, মিতালি দি, সামিনা আপা, সামিনা চৌধুরী, তারপরে আশা ভোসলে, মানে এই এইগুলোর গান আমি উঠাতাম। উঠিয়ে কাউকে শোনাতাম না, আমার নিজের জন্য আমি গাইতাম। যখন খারাপ লাগতো, ভাল লাগতো না, হারমোনিয়ামটা নিয়ে আমি নিজে নিজে গাইতাম। এরকম একটা গান, এরকম একটা গান শোনান না যেটা আপনার নিজের জন্য শোনা, নিজের জন্য তোলা, নিজের জন্য গাইতেন। জগজিৎ সিনের একটা গান আছে, এই গানটা আমার খুবই প্রিয় এবং তখনও ছিল, এখনও আছে, এবং ইনশাআল্লাহ আগামী থাকবে থাকবে এমন একটা গান। এই জগতে এমন লোক আছে, স্বপ্ন দেখতে নিজাকে, দুঃখের মূল্য ত্যাগে কঠিন সত্য নেয় কেড়ে, বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে মুক্তি মেলে না সহজে, জড়ালে হৃদয় কোন ঋণে, বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এত দিনে। আহা, জগদীশ সাহেব একটি বাংলা অ্যালবাম করেছিলেন, কিন্তু সে একটা অ্যালবামই সেই রকম গান অসাধারণ চলছিল। এবং আরেকটা গান আছে যেটা এই অ্যালবামেরই, আমার আমার ব্যক্তিগত, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। কি সুন্দর কথা, কি সুন্দর কথা! এবং জগদীশ সাহেব ইজ জগদীশ সাহেব, তার গায়কি, তার গাওয়া মানে অদ্ভুত, এবং এটা মিউজিক কম্পোজিশন থেকে শুরু করে সবকিছুই এত সুন্দর ছিল, সুন্দর, তাই না? চিত্রা সিংজিও যখন করলেন তার বাংলা অ্যালবামটাও, দুটি মন আর নেই দুজনার, এটা যখন করলেন এত সুন্দর একটা গান, এত সুইট করে তিনি গাইলেন, ঠিক, তাই না? আপনি একটা কথা বলছিলেন যে আপনার মা লালন গীতি গাইতেন এবং আপনাদেরকেও বলতেন লালন গীতি গাইতে, এবং আপনি পরে লালন গীতিও করেছেন এগুলো, একটা শুনি মায়ের প্রিয় লালন গীতি। আসলে একদম সকালবেলা লালন, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়া আমি তোমাবিনে
কটে না দে খিও পরে লয়ে যাও আমায়। এই গানটা শুনলেই মনটা একদম উদা মানে কেমন জানি হয়ে যায়, সবকিছু শূন্য শূন্য লাগে, সবকিছু একেবারে মনে হয় যে ফাঁকা হয়ে গেছে। এখন যে প্রশ্নটা আপনাকে সবার কাছে শুনতে হয় এবং প্রত্যেকে আপনাকে জিজ্ঞেস করে সেই প্রশ্নটি আপনাকে করি, সেটা হচ্ছে যে ডলি শান্তনীকে কেন দেখা যায় না? দেখা যায় না ঠিক না, আমি করছি একটু কম, এই জন্য যে আগে বাচ্চাগুলো ছোট ছিল, সমস্যা ছিল না স্কুলে যাওয়া বা পড়াশোনা এই সেই, যতই বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে বেশি দায়িত্ব বেড়ে যাচ্ছে, তো করি, একদম যে বন্ধ করে দিয়েছি তা না, করছি। যেমন কিছু প্রজেক্ট আসছে আমার, আমার পুরনো দুটো গান ওটা আমাদের নতুনভাবে আবার আমরা করেছি, কম্পোজিশন করেছি দুটো গান, ওটা আছে কার কার সাথে? ওটা আমার আমারই গাওয়া। আচ্ছা, একটা হলো হয়ে যুবক, আচ্ছা, একটা হলো শ্যাম তুমি লীলা বোঝো। ওকে, এই দুটো গান নতুনভাবে আমরা করেছি। আর আসিফের সাথে আমার বেশ কিছু কাজ হচ্ছে, এটাও আসবে। সুতরাং কাজ হচ্ছে, কাজ চলছে, কম কিন্তু হচ্ছে। আপনার বাচ্চাদের কথা বলছিলেন, কোন বাচ্চা মানে ক বাচ্চা এবং লাইক ওদের নাম কত বড়, ওরা? আমার তিনটা মেয়ে, মাশাআল্লাহ, তিনটা মেয়ে, সবগুলো বড় হয়ে গেছে। আচ্ছা, অলমোস্ট। বড় জনের নাম কি? বড়টার নাম কথা, মেজোটার নাম রিমঝিম, ছোটটার নাম ফাইজা। বাহ, তো কথা কি পড়ছে এখন? ও মালয়েশিয়াতে বিয়ে করতে গেছে। বাহ, রিমঝিম, রিমঝিম ও এবার ও লেভেল দেবে। আচ্ছা, আর ছোটটা ক্লাস সেভেনে। ফাইজা ক্লাস সেভেনে, বাহ দারুণ। একজন মা, একজন শিল্পী, সব মিলিয়ে পরিপূর্ণ জীবন, দারুণ। থ্যাংক ইউ ডলিয়াপা, এবং ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ অনেক পুরনো দিনে ফিরে গেলাম, অনেক কথা হলো, অনেক গল্প হলো। থ্যাংক ইউ ফর এভরিথিং, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাবসলিউটলি, চলি। আর আমাদের সবার প্রার্থনায় আছেন আমাদের প্রিয় গায়ক সুবীর নন্দী, আমরা প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার কাছ থেকে আমাদের অনেক কিছু পাবার আছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে।